মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দোদুল্যমান দুই অঙ্গরাজ্যে মিশিগান ও উইসকনসিন। এরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে নির্বাচনের মাঠে জোর প্রচারণে নেমেছে ট্রাম্প এবং কামালা। এদিকে নির্বাচন নয়, মধ্যপ্রাচ্যে নজর জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দোদুল্যমান দুই অঙ্গরাজ্য মিশিগান এবং উইসকনসিন, যেখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জরিপে দেখা যাচ্ছে মিশিগানে কমলার সমর্থন 48% আর ট্রাম্পের সমর্থন 47%। অন্যদিকে উইসকনসিনে কমলার সমর্থন 49% আর ট্রাম্পের সমর্থন 47%। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বেশি বেশি কথা শুনছেন দেশটির নাগরিকরা। Numbers came out. Let's give you the bad news first. The worst numbers I think I've ever heard. তবে ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে সরব হয়েছেন কমলা হ্যারিস, চষে বেড়াচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যে। নানা প্রতিশ্রুতির মাঝে ট্রাম্পকে নিয়ে করছেন কড়া সমালোচনা। এদিকে মধ্যপ্রাচ্যে বাইডেনের নীতি নিয়ে চলছে সমালোচনার ঝড়। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে চাপ তো দূরের কথা, বরং নাসরুল্লাহর মৃত্যুতে খুশি বাইডেন। সেই সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24।